হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট গুড মর্নিং আমরা দেখবো আজকে টোয়েন্টি সিক্স অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো আমি আলোচনা করে দেবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখো আর যদি ইউজফুল বলে মনে হয় তাহলে সবার কাছে আমার একটা একান্ত অনুরোধ থাকলেও শেষকালে কিন্তু একটা লাইক করে যাবে আর যারা অলরেডি কালকে দেখো আমাকে কমেন্ট বক্সে জানিয়েছ যে বেস্ট ইউটিউব চ্যানেল ইন বেঙ্গলি ফর কারেন্ট অ্যাফেয়ার্স তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই তোমরা অলরেডি গভর্নমেন্ট জব করছো কেউ রেলওয়ে এবং কেউ এসএসসি এবং তারা যখন এসে চ্যানেলে কমেন্ট করে যে এই চ্যানেলটা বেস্ট ফর কারেন্ট অ্যাফেয়ার্স এবং তারা এই চ্যানেলটাকে ফলো করছে তারা এই চ্যানেলটার থেকে কিছু মানে হেল্প পাচ্ছে আমরা তাদের জন্য কিছু হেল্পফুল জিনিস ইউজফুল জিনিস প্রোভাইড করতে পারছি সেটা সিরিয়াসলি খুব ভালো ফিল হয় তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এই ধরনের ভ্যালুয়েবল ফিডব্যাক আমাদের চ্যানেলে দেওয়ার জন্য মেনি মেনি থ্যাংকস আমরা প্রথমে যেটা দেখে নেবো সেটা হচ্ছে আগের দিনের হোমওয়ার্কের কোয়েশ্চেনগুলো হোমর্কের আগের দিন যে কোয়েশ্চেনগুলো আমাদের ছিল সেটা হচ্ছে গুয়াহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে কে নিযুক্ত আছেন তো দেখো এক্ষেত্রে অজয় লম্বা হচ্ছেন গুয়াহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি মুম্বাইয়ে অবস্থিত ছত্রপতি শিবাজি টার্মিনাস যেটাকে আমরা ফর্মালি জানতাম যেটা ভিক্টোরিয়া টার্মিনাস তো এটা কে ডিজাইন করে এটা ছিল আমাদের সেকেন্ড কোশ্চেন যেটার অ্যান্সার হয়ে যাবে ফ্রেডরিক উইলিয়াম স্টিভেন্স ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় অঙ্কোলজি তোমাদের আমি আরও একবার বলে দিচ্ছি দেখো তোমরা আমাকে কালকে অনেকজন কমেন্ট বক্সে জানিয়েছিলে যে মক টেস্টটা স্যার কীভাবে দেবো দেখো তোমরা প্রথমত আন অ্যাকাডেমি লার্নিং অ্যাপটা একটু ডাউনলোড করে নাও এবং তারপরে তোমরা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই মক টেস্ট সুপার ফোরটি সিরিজ হ্যাশ ফোরের যে লিঙ্কটা দিয়েছি সেখান থেকে ওখানে একটু এনরোল করে নাও রিমাইন্ড মি লেটার বা আই উইল রিমাইন্ড ইউ বলে কোনো একটা অপশান থাকবে ওটাতে ক্লিক করে রাখো তাহলে ঠিকঠাক সময় তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে এবং মক টেস্টটা অ্যাটেন্ড করতে পারবে আজকে অর্থাৎ টোয়েন্টি সিক্স অগাস্ট দশটার সময় মক টেস্টটা হবে তো তোমরা ওইভাবে এনরোল করে নাও তাহলে তোমাদের মক টেস্টটা দিতে কোনো প্রবলেম হবে না ঠিকঠাক সময় নোটিফিকেশন চলে যাবে আদারওয়াইজ তোমাদের যদি এতেও প্রবলেম হয় টেলিগ্রাম চ্যানেলে দেখো আমি লিঙ্ক শেয়ার করে রেখেছি টেলিগ্রাম চ্যানেল থেকে ডিরেক্টলি তোমরা এই মক টেস্টে অ্যাটেন্ড করতে পারবে দশটার সময় পুরো আজকে ফার্স্ট আমরা যে প্রশ্নটা দেখবো সেটা হচ্ছে হু পেন্টেড মাই লাস্ট রেড এই বইটা লেখককে হু পেন্টেড মাই লাস্ট রেড দেখো অ্যাকচুয়ালি এইটা হচ্ছে এই বইটার নাম এটা কোনো কোয়েশ্চেন না ঠিক আছে তো এখানে হয়তো দেখে মনে হচ্ছে এটা প্রশ্ন এটাই কিন্তু বইটার নাম হু পেন্টেড মাই লাস্ট রেট তো এইটা লিখেছেন অ্যাকচুয়ালি শ্রী আয়ার দ্য বুক ইজ সামথিং অ্যাবাউট ওয়েন বলিউড মিটস ক্রিকেট মিটস পলিশ পলিটিশিয়ান ওকে যখন বলিউড ক্রিকেট বা পলিটিশিয়ানসদের সাথে মিট করছে বা ডিল করছে এই ধরনের কিছু অভিজ্ঞতা নিয়ে এই বইটা লেখা শ্রী আয়ারের দিস ইজ সেকেন্ড বুক ইন হি ইন দি সিরিজ অফ শ্রী আয়ার্স মানি ট্রাইলজি সিরিজ অ্যাকচুয়ালি মানি ট্রাই ট্রাইলজি সিরিজের মানে এটা সেকেন্ড বুক শ্রী আয়ারের শ্রী আয়ার এর লেখা প্রথম যে বইটা বেরিয়েছিল সেটা হচ্ছে হু পেন্টেড মাই মানি হোয়াইট ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ দুটো বই তো এখানে এই দুটো বই আমাদের কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হতে পারে হু পেন্টেড মাই মানি হোয়াইট যেটা হচ্ছে শ্রী আয়ারের ফার্স্ট বই আর এটা হচ্ছে সেকেন্ড বই যেটা হু পেইন্টেড মাই লাস্ট রেড নামটা মনে রাখা দুটো বইয়ের খুবই ইজি যেহেতু একই ধরনের বলে কোন ফুটবল ক্লাব ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ টু থাউজেন্ড নাইনটিন টোয়েন্টি খেতাবটা জিতেছে অর্থাৎ ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে দু হাজার উনিশ কুড়ির সেশনে বায়ার্ন মিউনিক মানে বেয়ার্ন মিউনিক এটা এই ক্লাবটা জিতেছে ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ টু থাউজেন্ড নাইনটিন টোয়েন্টি এর ফুল ফর্ম অ্যাকচুয়ালি ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস ঠিক আছে ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশান সেটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে জার্মান প্রফেশনাল স্পোর্টস ক্লাব হচ্ছে আমাদের এই বেয়ান মিউনিক ঠিক আছে এটা হচ্ছে প্যারিস সেন্ট জার্মেইন ক্লাবকে ওয়ান জিরো গোলে হারিয়ে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগটা জিতেছে এই নিয়ে মোট ছবার জয় জয়লাভ করেছে এই পায়ান মিউনিক আর সব থেকে বেশিবার জয়লা জয়লাভ করেছে এখনও পর্যন্ত রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব ফাইনাল ক্ল্যানা খেলাটা যেটা হয়েছিল সেটা হয়েছিল পর্তুগালের লিসবনে কোন ব্যাংক গিগ এ অপরচুনিটিস নামে একটা নতুন উদ্যোগ চালু করলো খুব ভালো একটা ইনিশিয়েটিভ অ্যাক্সিস ব্যাংকের যারা স্কিলড ট্যালেন্টেড লোকজন রয়েছেন তাদের জন্য তাদেরকে অ্যাকচুয়ালি রিমোটলি মানে বাড়ি থেকে বা পার্ট টাইম কোনো জবের একটা সুযোগ করে দিতে চাইছি অ্যাক্সিস ব্যাংক তো তার জন্য এই উদ্যোগ ঠিক আছে যেটা দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে কেউ করতে পারবে অ্যাক্সিস ব্যাংকের হয়ে তোমরা যদি ডিটেলস জানতে চাও অ্যাক্সিস ব্যাংকের ওয়েবসাইটে চলে যাও গিয়ে এই ব্যাপারটা নিয়ে ডিটেলস জানতে পারো তাহলে সেক্ষেত্রে তোমাদের এখানে একটা কর্মসংস্থানের ব্যাপার হলেও হতে পারে একটু দেখে নিতে পারো ঠিক আছে এমডি আর সিও অফ অ্যাক্সিস ব্যাঙ্ক যেটা হচ্ছেন অমিতাভ চৌধুরী অ্যাক্সিস ব্যাঙ্কের হেডকোয়ার্টার মহারাষ্ট্রের মুম্বাই আর অ্যাক্সিস ব্যাংক প্রতিষ্ঠিত ছিল নাইনটিন নাইনটি থ্রিতে চলো নেক্সট যেটা দেখবো আমরা কোন সংস্থা ডিজিটাল সেবার জন্য সুপার অ্যাপ লঞ্চ করেছে দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে টাটা গ্রুপ সুপার অ্যাপ ইজ আ সিঙ্গল অ্যাপ্লিকেশান দ্যাট অফার্স ভেরি ভি মানে অফ সার্ভিস বিভিন্ন ধরনের সার্ভিস যেমন ফুড সার্ভিস ঠিক আছে ফিনান্সিয়াল সার্ভিস ডিজিটাল সার্ভিস এডুকেশন এবং আদার্স এই ধরনের সব ধরনের সার্ভিস একটাই অ্যাপের মধ্যে থাকবে ইনক্লুডেড যেটা নাম হচ্ছে সুপার অ্যাপ লঞ্চ করেছে টাটা গ্রুপ টাটা গ্রুপের চেয়ারম্যানকে নাটারাজন চন্দ্রশেখরন আর টাটা গ্রুপের হেডকোয়ার্টার হচ্ছে মহারাষ্ট্রের মুম্বাইয়ে চলো নেক্সট এটা দেখব কোন দেশ গাফের নাইন নামে পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট লঞ্চ করেছে দেখো এটা করেছে চীন এক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের একটু জেনে নেওয়া জরুরি যেটা হচ্ছে লং মার্চ টু ডি রকেটের সাহায্যে এটা লঞ্চ করা হয়েছে কোথা থেকে জিকোয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে আর এই গাউফেন নাইন যেটা এটা হচ্ছে একটা অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট ডেভেলপ পাই কে ডেভেলপ করেছে এটা দেখে নিতে হবে আমাদের এরোস্পেস ফ্যাংগং স্যাটেলাইট কোম্পানি লিমিটেড ঠিক আছে যেটা হচ্ছে আমাদের কাস্টের একটা পার্ট মানে চায়না একাডেমি অফ স্পেস টেকনোলজির একটা পার্ট এ সাবসিডিয়ারি অফ চায়না এরোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন ঠিক আছে সিএএসির একটা সাবসিডিয়ারি এবং কাস্টের একটা পার্ট এরোস্পেস ডাঙ্গং স্যাটেলাইট কোম্পানি লিমিটেড চলো তো স্যাটেলাইট উইল বি মেনলি ইউজড ফর কিসের জন্য ইউজ করা হবে এটা ল্যান্ড সার্ভে করার জন্য সিটি প্ল্যানিং করার জন্য রোড নেটওয়ার্ক ডিজাইনের জন্য ক্রপ ইয়েল্ড এস্টিমেশনের জন্য অ্যান্ড ডিসেস্টার প্রিভেনশনের জন্য তো অনেকগুলো ভালো উদ্দেশ্য নিয়ে স্যাটেলাইটটা লঞ্চ করেছে চীন অ্যান্ড মিটিগেশন রয়েছে এছাড়া হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ প্রোভাইডিং ইনফরমেশান ফর কনস্ট্রাকশান অফ দ্য বেল্ট অ্যান্ড রোড রোড আর বেল্টের যে কনস্ট্রাকশান সেগুলোতেও হেল্প করবে অ্যাকচুয়ালি চলো এখানে তোমাদের জন্য দুটো হোমওয়ার্কের কোয়েশ্চেন থাকবে চীনের মুদ্রার নাম কী আর চীনের রাষ্ট্রপতির নাম কী এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও কোন দেশ ইন্ডিয়া প্যাভিলিয়ন অ্যাট দ্য আর্মি টু থাউজেন্ড টোয়েন্টি ইন্টারন্যাশনাল মিলিটারি অ্যান্ড টেকনিক্যাল ফোরামের উদ্বোধন করেছে তো এটা করেছে রাশিয়া দ্য ইন্ডিয়া প্যাভিলিয়ন অ্যাট দ্য আর্মি টু থাউজেন্ড টোয়েন্টি ইন্টারন্যাশনাল মিলিটারি অ্যান্ড টেকনিক্যাল ফোরাম ওয়াজ ইনোগরেটেড বাই সেক্রেটারি ডিফেন্স প্রোডাকশন রাজকুমার অ্যান্ড ইন্ডিয়ান অ্যাম্বাসেডর ডি ভি ভেঙ্কটেশ বর্মা কোথায় করেছে রাশিয়ার মস্কোতে ফোরামটাতে গ্লোবাল সামরিক কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে গবেষক প্রতিরক্ষা শিল্প বিশেষজ্ঞ যারা রয়েছে তাদের মধ্যে ডিজাইন উৎপাদন অপারেটিং অস্ত্র সামরিক সরঞ্জাম এগুলোতে থ্রি ডি টেকনোলজি প্রয়োগের ব্যাপারে আলোচনা করা হবে বা বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হবে এই ফোরামের সাহায্যে রাশিয়ার রাষ্ট্রপতিকে ভ্লাদিমির পুতিন আর রাজধানী হচ্ছে মস্কো চলে এখানে তোমাদের জন্য আরেকটা হোমওয়ার্কের কোয়েশ্চেন থাকবে যেটা হচ্ছে রাশিয়ার পার্লামেন্টের নাম কি তোমরা এটাও শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি শেষকালে তোমাদেরকে প্রশ্নগুলো আরও একবার একসাথে দেখিয়ে দেবো যাতে তোমাদের কমেন্ট করতে সুবিধা হয় সম্প্রতি ইন্ডিয়ান এয়ারফোর্স চিফ রাকেশ কুমার সিং ভাদুরিয়া কোন মোবাইল অ্যাপ লঞ্চ করলো ইন্ডিয়ান এয়ারফোর্স চিফ কে রাকেশ ভাদুরিয়া তাই তো রাকেশ কুমার সিং ভাদুরিয়া তো ইনি সম্প্রতি মাই আই এ এফ বলে একটা মোবাইল অ্যাপ লঞ্চ করেছে যেখানে ইন্ডিয়ার ইন্ডিয়ান এয়ারফোর্সের যাবতীয় রিক্রুটমেন্ট নিউজ ইন্ডিয়ান এয়ারফোর্সের যাবতীয় তথ্য বিশেষ করে আর কি কেরিয়ার রিলেটেড সব কিছু এখানে অ্যাভেলেবেল থাকবে তা অ্যাপ্লিকেশান ডেভেলপডকে ডেভেলপ করে সেটা সিড্যাক অর্থাৎ সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডভান্স কম্পিউটিং ওকে চলো নেক্সট এটা দেখবো আমরা কোন রাজ্য সরকার বায়োফ্লক ফিশ ফার্মিং সিস্টেমের জন্য একটা নতুন প্রকল্প চালু করেছে তাকে এটা ওড়িশা রাজ্য সরকার করেছে প্রায় বায়োফ্লক ফিশ ফার্মিং সিস্টেম এটা যেটা এটা হচ্ছে এক ধরনের নতুন মানে অত্যাধুনিক একটা মাছ চাষের একটি টেকনোলজি ঠিক আছে মাছ চাষ করার একটা নতুন প্রযুক্তি তো এই প্রযুক্তিটা উড়িষ্যা সরকার চাইছে নিজের রাজ্যে বেশি করে প্রমোট করতে যাতে যারা নতুন স্টার্ট রয়েছে নতুন এন্টারপ্রিনিউর যারা রয়েছে তারা যাতে উৎসাহিত হয় এই ফার্মিংটার ব্যাপারে বা যারা অলরেডি বিভিন্ন ফিস মানে ফার্মিংয়ের সাথে জড়িত রয়েছে মাছ মাছের চাষবাসের সাথে জড়িত রয়েছে তারা যাতে এই ব্যাপারটাকে আরও নিজেদের মানে আয়ত্ত করতে পারে এই বায়োফ্লক ফিস ফার্মিং ব্যাপারটাকে তো তার জন্য অ্যাকচুয়ালি একটা নতুন প্রকল্প চালু করেছে উড়িষ্যা রাজ্য সরকার আমরা এই টার্মটা এখানে দেখে রাখলাম হয়তো এইটা নিয়ে আরও পরে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সাথে আমি শেয়ার করব উড়িষ্যার রাজ্যপাল যেটা উড়িষ্যার রাজ্যপালকে গণেশীলাল আর মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক চলো নেক্সটটা দেখবো আমরা কোন ব্যাঙ্ক লোন এগেনস্ট সিকিউরিটিস নামে ইউনিক ডিজিটাল সলিউশন লঞ্চ করেছে তাহলে ওটা দেখো এটা করেছে ইয়েস ব্যাঙ্ক লোন লোন এগেনস্ট সিকিউরিটিস উইল এনেবল কাস্টমার্স টু অ্যাভেল লোন ফেসিলিটি এগেনস্ট দ্য সিকিউরিটিস দ্যাট দে হোল্ড অ্যাকচুয়ালি এগুলো কাস্টমারদের মানে কি কী করবে কাস্টমারদের এটা সাহায্য করবো যে বিভিন্ন যে লোন ফেসিলিটিগুলো রয়েছে বিভিন্ন সিকিউরিটির সিকিউরিটির এগেনস্টে সেইগুলো দিতে আরও সহজ করে দেবে এর ব্যাপারটা এর প্রসেসটা আরও সহজ করে দেবে তো ইয়েস ব্যাংকের সিইওকে ইয়েস ব্যাংকের সিইও হচ্ছে প্রশান্ত কুমার ওকে প্রশান্ত কুমার ইয়েস ব্যাংকের সিইও রয়েছেন হেডকোয়ার্টার যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে মুম্বাই ফাউন্ডার রানা কাপুর আর ফাউন্ডেড হয়েছিল টু থাউজেন্ড ফোর চলো নেক্সট যেটা দেখবো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিওর চেয়ারম্যান পদে দু বছরের জন্য পুনরায় নিযুক্ত হলেন জি সতীশ রেড্ডি এটি কোন রাজ্যের বাসিন্দা আমরা জানি জি সতীশ রেড্ডি ডিআরডিওর চেয়ারম্যান এটার বলার অপেক্ষা রাখে না আমি তোমাদের প্রচুরবার আলোচনা করেছি তো এটি ইনি অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা আর ডিআরটি হেডকোয়ার্টার আমরা যদি দেখি সেটা হচ্ছে নিউ দিল্লিতে হয়ে যাবে নিউ দিল্লিতে ডিআটিওর হেডকোয়ার্টার রয়েছে আর এটা উনিশশো সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে চলো নেক্সট যেটা দেখবো আমরা ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে কবে পালন করা হয় ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে প্রত্যেক বছর টোয়েন্টি ফার্স্ট আগস্ট পালন করা হয় প্রবীণ নাগরিক যারা রয়েছে ওয়ার্ল্ড মানে সিনিয়র সিটিজেন তো তাদের বিভিন্নভাবে সাহায্য করতে তাদের পাশে থাকার জন্য আদার্স যারা রয়েছে জনগণ তাদেরকে উৎসাহিত করার জন্য প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়ে থাকে আর উনিশশো সাল উনিশশো নব্বই সালের চোদ্দোই ডিসেম্বর ইউনাইটেড ন্যাশন নেশন জেনারেল অ্যাসেম্বলি এই দিনটা থেকে এই দিনটাকে পালন করার কথা ঘোষণা করেছিল তো তারপর থেকে এই দিনটা পালন করা হচ্ছে আর কি ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে টোয়েন্টি ফার্স্ট আগস্ট চলো এগুলোই ছিল আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা চট করে একবার আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কুইক রিভাইস দিয়ে নেব তার আগে তোমাদেরকে আমি বলে দিই দেখো আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা ওখান থেকে গিয়ে চেক করে আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো যেখান থেকে তোমরা আরও আপডেট পেয়ে যাবে আমাদের নলেজ অ্যাকাউন্টের ব্যাপারে আর যেসব স্টাডি মেটেরিয়ালসগুলো রয়েছে যেগুলোর পিডিএফগুলো আমি সব কটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি আমি এগুলো বলে আর সময় নষ্ট করবো না তোমরা একটু ডেসক্রিপশন বক্সটা চেক করে নাও ওখানে কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন পাবে কম্বো কারেন্ট অ্যাফেয়ার্সটা পাবে ফিজিক্স কেমিস্ট্রি এই সব কিছুর স্টাডি মেটেরিয়াল ফল পলিটিক্যাল সায়েন্স ঠিক আছে তোমরা ওখান থেকে পেয়ে যাবে একটু গিয়ে ডিসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করে নাও চলো আগের দিনে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কী ছিল কোন রাজ্যে ভারতের দীর্ঘতম নদীর রোপোয়ের উদ্বোধন করা হয়েছে দেখো এখানে আমি আর ডিটেলসগুলো আলোচনা করব না তোমরা একটু আই বাটনে ক্লিক করে নাও স্ক্রিনটার উপরে একবার ট্যাপ করো দেখো ডান দিকে স্ক্রিনের উপরে একটা আই বাটন পাবে এই জায়গাটা করে ক্লিক করে নাও তোমরা আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাবে ওখান থেকে তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার ছিল আসাম নেক্সট যেটা ছিল কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা কোথায় ট্রাইবস ইন্ডিয়া শোরুমের উদ্বোধন করলেন এক্ষেত্রে অ্যান্সার আমাদের মুম্বাই অপশন সি হয়ে যাবে গ্যাস্ট্রিক ক্যান্সার শিরোনামে বইটা কে প্রকাশ করলেন এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে জিতেন্দ্র সিং অপশান এ নেক্সট যেটা ছিল ভারত পেয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে কে নিযুক্ত হলেন দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের যেটা ছিল সেটা হচ্ছে সুরেশ রায়না অপশন এ সদ্য প্রকাশিত আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম স্থান দখল করলো কোন ব্যাটসম্যান দেখো আঠেরোই আগস্ট আপডেট অনুযায়ী আমি তোমাদের বলেছিলাম এক্ষেত্রে স্টিভ স্মিথ আমাদের হয়ে যাবে পরেরটা যেটা দেখব কোন কেন্দ্রীয় মন্ত্রী জাতীয় মহাসড়কগুলোতে বৃক্ষরোপণ পর্যবেক্ষণ করার জন্য হরিথ পথ নামে অ্যাপ্লিকেশনটা চালু করেছে এটা নিতিন গাডকারী হয়ে যাবে অপশন বি ওয়ান অ্যারেঞ্জড মার্ডার বইটা লেখককে ওয়ান অ্যারেঞ্জড মার্ডার বইটা লেখক চেতন ভগত আইসিসি হল অফ ফেম টু থাউজেন্ড টোয়েন্টিতে কোন কোন খেলোয়াড় অন্তর্ভুক্ত হয়েছে এক্ষেত্রে অ্যান্সার আমাদের ছিল উপরের সবকটা কোন দেশ মার্তাইর ও আচ্ছা এইটা কুয়াসিম সলিমানি নামে স্থানীয়ভাবে তৈরি সারফেস টু সার্ফেস ব্যালিস্টিক মিসাইলের উদ্বোধন করেছেন দেখো এক্ষেত্রে অ্যান্সার মধ্যে ইরান ছিল জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া জেসিআই দেশে কাঁচা পাঠের উৎপাদন এবং উৎপাদনশীলতা উন্নয়নের জন্য কার সাথে চুক্তি স্বাক্ষর করেছে এক্ষেত্রে অ্যান্সার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে এনএসসি অর্থাৎ ন্যাশনাল সিডস কর্পোরেশন আজকে তোমাদের জন্য যে কোয়েশ্চেনটা থাকবে সেটা হচ্ছে ইউএস বেস্ট ইন্ডিয়া সেন্ট্রিক বিজনেস অ্যাডভোকেসি গ্রুপ কাকে টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ দু হাজার কুড়িতে লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত করতে চলেছে এর অ্যান্সার তোমরা আমাকে শেষকালে কমেন্ট বক্সে জানাও তার সাথে সাথে আরও তিনটে কোয়েশ্চেন আমি তোমাদের জিজ্ঞাসা করেছি চীনের মুদ্রার নাম কি চীনের রাষ্ট্রপতির নাম কি আছে রাশিয়ার পার্লামেন্টের নাম কী এগুলো তোমরা আমাকে শেষকালে কমেন্ট বক্সে জানাও আর ভিডিওটা ইউজফুল বলে মনে হলে প্লিজ একটা লাইক করে যাও যারা এখান অব্দি ভিডিওটা দেখেছো প্লিজ একটা করে লাইক করে যাও এটা আমার তোমাদের কাছে একান্ত অনুরোধ এরপরে দেখা হচ্ছে দশটার সময় তোমাদের সাথে আমার লাইভ মক টেস্টের ভিডিওতে ওকে আর আজকে আমি এই চ্যানেলে দেখি যদি পারি মাঝখানে কোনো একটা ভিডিও পাবলিশ করব এবং তারপরে ছটা মানে আটটার সময় এইট থার্টি পি এ কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিওটা পাবলিশ হবে তোমরা সবাই ওই টাইমে থাকবে সবাই মিলে ওখানেও তোমরা লাইভ মক টেস্ট দিতে পারবে চলো টাটা থ্যাংক ইউ সো মাচ হ্যাভ অ্যা গ্রেট ডে